মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর এখন মোটামুটি 9:30 মতন বাজে। একটু তোমাদের আগেই বলেছি, আমি ভয়েস ওভার না দিলে, যদি এরকম নর্মালি কথা বলি, ম্যাক্সিমাম সময় তোমরা এরকম একটা আওয়াজ শুনতে পাবে, কেননা রাস্তার একদম উপরেই বাড়ি। তো এগুলো একটু কনসিডার করে নিও। আর সকাল থেকে মোটামুটি উঠেছি অনেকক্ষণ, উঠে একটু ল্যাপটপে একটু কাজকর্ম ছিল সেগুলো করলাম, এখন চা নিয়ে বসেছি, একটু চা খাও। আর আজকে স্টুডেন্টরা আসবে, ওদের একটা ফটো সেশনের ব্যাপার আছে ওদের সার্টিফিকেটের জন্য, তো সবাই আসবার কথা আছে। তো ওদের ব্যাচটা শেষ হয়ে গেছে, তো ওরা সবাই মিলে আসবে, অনেকদিন পরে আবার সকলের সঙ্গে দেখা হবে, সেই নিয়ে খুব ভালো লাগছে। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখি সারাদিনে আর কী কী করি। যখনই আমরা এরকম বিস্কুট নিয়ে চা নিয়ে বসবো, এসে হাজির। কী হয়েছে, কী হয়েছে চোখ খাবি না? বাবা খা, খেনে আর হবে না, এর বেশি খাওয়া। রিমোর বাবা আজকে যেহেতু রিমো বাড়িতে আছে, ওই জন্যে দুজনের জন্য ডাল পুরি এনেছে। চলো টিফিনটা করে নি, নর্মালি আমি টিফিন করি না, আর আজকে এনেছে, তখন একটুখানি খাওয়া যাক। তো আজকে পমফ্লেট মাছ এনেছে, তো পমফ্লেট মাছের ঝাল করবো। বদ্রি পাখিগুলো দেখো কত ডিম পেড়েছে, সবে কদিন হয়েছে ওদের ভাঁড় বেঁধে দিয়েছে, এর মধ্যেই কতগুলো করে ডিম হয়ে গেছে। আর একটা তো একদম ডিম পাড়ছে, সেই সময় রিমো ভিডিও তুলেছে। কি হয়েছে, কি বক্তব্য শুনি আর কি বক্তব্য? যখনই কোথাও যায় ওর জুতো থাকে না, তাই তো? তোর আবার আচ্ছা, এর বক্তব্যটা কি? ওর বক্তব্য, এর বক্তব্যটা আবার কি? তোর সঙ্গে কোনো কথা বলিনি তো এখন। হ্যাঁ, জুতো তোর তো আবার ওই জুতো পরা বারণ। ও আগে অনেক বছর আগে বলেছিল, অনেক বছর আগে বলেছিল, আবার দেখি পায় ব্যথা হবে। ও হো, ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছিস কেন? আচ্ছা গেলাম, লজ্জায় পড়ে যাচ্ছি না না। আচ্ছা, আমরা যেহেতু বেড়াতে যাব, ওর একটা জুতো লাগবে। তো পরীক্ষা কবে শেষ? 1 তারিখে শেষ মনে হয়। 1 তারিখে ঠিক আছে, 1 তারিখে পরীক্ষা শেষ হলে তারপরে এটা নিয়ে ভাবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কমপ্লিট মাছের ঝাল, যেটা হয়ে গেছে। তো স্নান করে ওপরে চলে এসেছি, একটু ঠাকুরের ফুল দেব। বর্ষাকালে গাছপালাগুলো দেখতে আমার হেভি লাগে, কারণ গাছপালাগুলোর মধ্যে যেন একটা প্রাণ থাকে। দেখো
পুরো সবুজ সবুজ হয়ে আছে। তো এই কাটা ফুল হয়েছে, ঠাকুরকে দিয়ে দি। আর হাওয়ায় দেখো সব তাওয়ালগুলো পড়ে যাচ্ছে। আগেই সকালে বললাম স্টুডেন্টদের আসার কথা আছে, তো আমি এবারে একাডেমিতে যাই। ওরা মনে হয় একজন দুজন এসে গেছে, দেখি কারা কারা এলো। কি গো খবর, কি দেখনি? হ্যাঁ গো ভালো, তুমি ভালো আছো? আচ্ছা এরা আজকে সবাই এসছে, এদের কতদিন আগে দুটো ব্যাচে যেহেতু ভাগ হয়ে গেছিল, কিছু জন কম ছুটি পেয়েছে, কিছু জনের অনেক দিন ছুটি হয়ে গেছে। অনেক দিনের ছুটিটা কিভাবে এনজয় করছে বল, জিজ্ঞেস করতে ওদের রিপ্লাই শোনো কি বললে। সরকারি চাকরি যেমন চলে গিয়েছে অনেকে, আমাদেরও মনে হলো যেন আমাদেরও চাকরিটা চলে গেছে। বেকার বাড়িতে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, বোরিং ভাবে খুব কষ্ট পাচ্ছো, খুব তার মানে কষ্ট পাচ্ছো বাড়িতে। তো পুরো ব্যাচ এখন এসে গেছে, যে দুজন বাকি ছিল তারাও চলে এসছে, এই দুজন বাকি ছিল। দেরি করলো এত কেন, এত দেরি হলো কেন? আমার তো পুজো ছিল, ঠাকুর মশাই যা টাইম দিচ্ছে তার থেকে লেট করেই আসে। আর ওই ম্যাডাম মেয়ের আনতে গেছিল, হ্যাঁ দুটো কারণে ওরা দুজনে দেরি হয়েছে। এবার পুরো ব্যাচটা রেডি, আর এখানে আমার আইব্রো হচ্ছে, আর এরা দুজনে দুটো হাতে জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। দাও, থ্যাংক ইউ, যদিও একবার করে দেয়া হয়ে গেছে, এটা ব্লগের জন্য আর একবার, ব্লগের জন্য আর একবার। গুরু পূর্ণিমা স্পেশাল, খোলো তো, তুমি খোলো তো আমার হয়ে, আমি দেখে নিয়েছি জিনিসগুলো খুবই সুন্দর, ব্লগের জন্য আর একবার দেখানো হচ্ছে। হ্যাঁ দেখো ভালো করে, ভালো করে দেখো, ওলে বাবা লে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দেখবো গো, আমরাও দেখবো, দেখো না না, ও কি বলো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরা সবাই চলে যাচ্ছে তাই তো, টাটা বাই বাই। ধাক্কা মেরে বের করে দিলে উপড়াচ্ছে না, আমরা উপড়াতে বুঝলাম। ভালো থেকো সবাই, কিন্তু এনার আজকে মুড অফ, কেন কে জানি না, সারাক্ষণ মুখটা কেরম করে আছে, কি হয়েছে জানি না। এবারে সত্যি সত্যি বাই বাই, টাটা। আজকের কালকেকার ব্লগটা এডিট হয়নি, তো কালকে সেইভাবে কিছু লিখবো, দেখছি যদি ছোটো করে একটা ব্লগ এডিট করে আজকের বিকেলের মধ্যে দেওয়া যায়। চলো এখনো লাঞ্চ করিনি, চোখ চুপ, লাঞ্চটা করে নি। একাডেমি থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন উঠে একটু ফ্রেশ লাগছে। আর দিদিকে চা করতে বলেছি, এখানে চা রেডি। আর রিমো গিয়েছিল দোকানে, দোকান থেকে এনেছে এটা ফেভারিট জিনিস, কালকে জানিস এই জিনিসটা তোর বাবাকে কতবার বলছিলাম, বাসে উঠলে এটা কিনে দেবে, এটা কিনে দেবে, আমি আজকেই নিয়ে এলাম, কিন্তু সেটা বাসে ওঠেনি, সেই হিসেবে তোর বাবা দিতে পারেনি, আর তুই আজকেই নিয়ে এলি। কত বুঝি, হ্যাঁ হ্যাঁ ভাগ্যিস। এটা কি দিয়ে কাটি, আমার থেকে শিখল, আর আমাকে বলছে কি হয়েছে, আমার থেকে ব্লগ শিখলি, শিখলি বলতে একটু
সত্যি কথা বলি, দাও 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 ওটা যা, না না তুই কার থেকে শিখলি এটা বল। এই এর মধ্যে আবার বাদাম আছে, কিন্তু এটা অ্যাসিডিটি হওয়ার জোম। হাত তো কেটে যাবে, আমার দ্বারাও হবে বলে মনে হচ্ছে। চাপের আছে দোকানদারটাই পড়াতে পারবে একমাত্র, পতিদেব পড়াতে পারলো না তো নিজে নিজে পড়ে নিলাম, কিন্তু বুঝতে পারছি না মানে কি জানো তো চুড়িগুলো যেন মনে হচ্ছে জোড়া জোড়া এরম টাইপের একটা মনে হচ্ছে, কি হবে বুঝতে পারছি না। থাক পড়া থাক, দেখো এটা নাকি পড়লে অনেক নিয়ম টিয়ম আছে যেগুলো এবছর আমি কোনো নিয়ম করব না, শুধু এটা সবাই পড়ছে সেই এতে আমিও পড়লাম, পরের বছর আমি নিয়ম করব মানে নিয়মগুলো মানবো আর কি। তো থাক দেখি কত দিন থাক। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করব, যদি কিছু ভালো লাগে, সকালে শুরু হয়েছিল আওয়াজ দিয়ে আবার রাত্রে শেষ হচ্ছে আওয়াজ দিয়ে, তো এটা কিন্তু কনসিডার করে নিতে হবে আমাদের ব্লগে। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ, আর যারা নতুন দেখছো চুপি চুপি ব্লগগুলো দেখে নিচ্ছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।